দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উঠাবাড়ির চকে। এখানে হালিম মেম্বারের বাড়িতে বর্তমানে তিনি কি অবস্থায় আছেন, দিনকাল তার কেমন চলছে, অনেকদিন হয় তার সাথে দেখা সাক্ষাৎ হয় না, আজকে তার সাথে দেখা সাক্ষাৎ করে তার সাক্ষাৎকার নিতেছি। আমাদের সাথেই থাকুন। আপনার এই ছাগল আমি দেখে গেছি, ওই দিন ভিডিও করে নিয়ে গেছি, ভিডিও করে ছেড়ে দিছি। তো একটা বড় হ্যাঁ একটা বড় ভিডিও আমি সারছি কুঠাবাড়ির চক নিয়ে। এই প্রান্ত থেকে নামছি না, হালালপুর থেকে একবার বাচ্চা যায় উঠছি। হ্যাঁ, যাইতে যাইতে যত কিছু দেখছি আমার এক ঘন্টার উপরে ভিডিওটা, বুঝছেন? হ্যাঁ, সেটা তো এখন তো দেখতে আসছি। তাহলে আপনার এখানে তিনটা গরু, এটা সার গরু, এটা বাছুরে থেকে বড় হয়েছে আর কি। কোনটার বাছুরে? এটা ওই কালোটার। এই যে কালোটার, আচ্ছা, এটা আবার গাভিন চার মাস। এটা শঙ্কর জাতের বলছিলেন এর আগে না? আর ওই যে লালটা জার্সি গরু, ওটা দুই মাস পরে পিয়াইবো। এটা আবার গাভিন হয়েছে? হ্যাঁ, এটা গাভিন হয়েছে। এটা কয় মাসের গাভিন? এটা চার মাসের গাভিন। বীজ দিছেন ডাক্তার দিয়ে? না, সার দিয়ে। হারামে দিতে? হ্যাঁ, সার দিয়ে। আচ্ছা, তাই। আর ছাগল আছে এখন? ছাগল তিনটা খাসি, পাঁচটা ছাগল দেখা যাইতেছে, দুইটা বাচ্চার সহ আর কি। তো লাইটের অবস্থা কি করুন, লাইটে ডিস্টার্ব দিতে আছে না? আচ্ছা, অন্ধকারে তো দেখা নিয়ে যাইতে আছে না, তাহলে আসেন আমরা একটু আলোতে কথা কই। পরন্ত বেলায় এসেছি আমরা হালিম মেম্বারের বাড়িতে। তো অনেকদিন পর আপনার সাথে দেখা, আছেন কেমন আপনি? ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, তো এখন গরু ছাগল কি পরিমাণ আছে? গরু প্রায় আছে তিনটে, একটা সার গরু, দুইটা দামের গরু, গাই গরু। গাই গরু? হ্যাঁ। আর দুধ কতটুকু হয় এখন? এক বছর ধরে দোয়াবে লাগছি, তাও 3-4 কেজি হয়। আর যখন প্রথম বিয়ানে পরে 10 কেজি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তো এখন আর কি খাওয়া চলে? হ্যাঁ, না কিছু রুজিও আছে? না, খাওয়ার জন্য, খাওয়ার জন্য দুয়াই 2-3 কেজি তাই। আর আপনি গারুনগুলো বিক্রি করে ফেলাইছেন? বিক্রি করে ফেলাইছে। আচ্ছা, কত টাকার গারুন বিক্রি করছেন? গারল বিক্রি করছি 40,000 টাকা। আচ্ছা, আপনার গারলে ইনভেস্টটা ছিল কত? আর টোটাল কত টাকা পাইছেন? টোটালের মধ্যে কিছু ক্ষতি হয়েছে ওইটা বাদ দিয়ে যেটা হাতে পাইছেন? হ্যাঁ, মানে 80,000 টাকার গারল বিক্রি করা হয়েছে। আচ্ছা, চালান ছিল কত? চালান ছিল 40,000। কুঠাবাড়ির চকের ওই পাশে যাই আমরা, একটু কথা বলি না, কোনো সমস্যা আছে? না, একটু ব্যস্ত কিনা আপনি? যেমন গরু ছাগল মনে হয় খাওয়াইতেছিলেন। আজকে কাজ করছেন কোথায়? আজকে গরু ওই যে বাই করছে, ছাগল বাই করছে, এগুলো স্টকে খাইছে। আচ্ছা, এমনিতে আপনি শুনছি যে একটু ব্যস্ত থাকেন, কি ব্যস্ততা আপনার? ব্যস্তর মধ্যে এই যে গরু বা গরু ছাগল নেই, এখন ঘাস কাইতে নিয়ে খাওয়াইতে হয়। আর ডাঙ্গার পারে আপনার কি ঘাসের জন্য যাইতে হয় রেগুলার? ডাঙ্গার হ্যাঁ, আশেপাশে যাইতে হয় ঘাস আনার জন্য, তাই? না, অন্য কোনো কাজ আছে? না, একটা স্কিম আছে সেটাই।
মানে এরকম আমি শুনছিলাম যে আপনি ওদিকে ব্যস্ত, স্কিমেতে হলে আপনি সময় দেন, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। এই যে শাকিল ভাইয়ের ওই প্রজেক্টে কি ধান বুনছে? না, ধান বুনে নাই, বুনবো। ধান বুনবো? তাহলে এখন ওনার ছাগল কোথায় চড়াইতেছে? ওনার ছাগল এদিকে আনে না, উনি ওই চকে, ওই যে দক্ষিণ চকে নেয়, দক্ষিণ চকে ওই হোগা দোয়ার ওই সাইডটা, এদিকে মালির ডেঙ্গা না, আর এখান থেকে মনে করেন যে ওই ইট আছে না, ওই যে টাওয়ার তিন রাস্তা মোড়, হ্যাঁ ওই যে না বটতলা, ওই বটতলা থেকে এদিক দিয়ে নাই মেয়ে দিক দিয়ে আপনি একবার এদিক দিয়ে আমরা ডাক দিছি, ঠিক আছে, ভাবি মনে হয় বাসায় ছিল। তারপরে এই যে এদিকে আপনার ছাগল বাচ্চাগুলা খেলা করতেছিল, হ্যাঁ কয়েকদিন আগে, এটা হইলো আপনি মাসখানি আগে, মাসখানি এরকম হইব মনে হয়, মাসখানি কম। হ্যাঁ ওই যে ডাঙ্গার কথা বলছিল, স্কিম নিয়ে ব্যস্ত আসলাম, ওইটা স্কিম নতুন পাইপ উঠানো হলো, গারণ হলো, আবার নতুন করে গাড়া কাটতে হইলো, এগুলো আপনি বলছেন? আবার যেগুলা উঠবো সেগুলি পরের ব্যাপার, ঠিক আছে না? আপনার খাওয়া তো চলবো? হ্যাঁ তা তো চলবো। হ্যাঁ তো আপনার যে আসলে কষ্টই লাগে আপনার জন্য, যেহেতুগুলা গারল মারা যাওয়াতে আপনার ইচ্ছা ছিল অনেক বড় করবেন খামারটা, তাই না? তো এখন এই খামারের ব্যাপারে আর কি পরিকল্পনা আছে আপনার? এখন খামারের ভিতরে মনে করেন যে গাই গরু উঠাইছি, সার গরু একটা আছে, আর সার গরু আরও দুই চারটা উঠামু এই ভাবি, আমি আর ছাগলের বাড়াম। আপনি অন্য কোনো ব্যতিক্রম কোনো প্রাণী উঠাইবেন আর পরিকল্পনা আছে এরকম? সেটা তো যেমন আমি আপনাকে বলি, যদি আপনি পারেন কয়েকটা ঘোড়াও পালতে পারেন। না আমার দ্বারা ঘোড়া চলবে না, পালা পাল সম্ভব না, এখানে ঘোড়ার আমার আমার দূরে তাই। কারণ মায়ের আছে, মায়ের যেমন ওটা সবাই পালতে পারে, যেমন ঘোড়া পাছা পাও দেয় লাইট দেয়, বুঝলেন? ঘোড়া ঘোড়ার বাচ্চা কিনা আনবেন? না আমার কিন্তু একটা পরিকল্পনা আছে যে আমি একটা খামার করব, সব ধরনের প্রাণী জোড়ায় জোড়ায় থাকব। না ঘোড়া না পালাবে, সব ধরনের প্রাণী যদি জোড়ায় জোড়ায় থাকে যেইটা দেয়া সফল হওয়া যায় ওইটাই রাখুম খালি, আর গুলা রাখুম খালি শখে। তেমন লাভবান নাই, যেমন গরুর দুধ দেয় ঘোড়ায় তো ওরকম দেয় না, দেয় না। তারপরে এখন এই যে আগের দিনে যেমন ঘোড়া পেতে আপনি মাল বহন করছেন, মাল বহন করছে ওই সময় লাভবান হওয়া গেছে না? আপনি যে আরেকটা জিনিস দেখছি আমি, ওই জামশা থেকে শুরু করে একেবারে বালুখণ্ড পর্যন্ত এখনও কিন্তু ঘোড়ার গাড়ির প্রচলন ব্যাপক না, ব্যাপক না, ঘোড়ার গাড়িতে অনেক মালামাল পরিবহন করে আমি দেখছি এই জায়গাতে না, ওই অঞ্চলে। হ্যাঁ এই এই এলাকা না, এটা ঠিক আছে। তবে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কি আপনার এই চকে যখন কি ধান কাটা হয় আপনি ইচ্ছে করলে যে ঘোড়ায় ধানের বস্তা অনায়াসে পরিবহন করা? না ওটার আবার যে যখন ধান কাটা হয় তখন এই রাস্তায় কেঁদা থাকে, এই কারণে কেঁদা পানিতে রাস্তা নষ্ট হয়ে যায়, তখন আপনি ঘোড়ায় ওই মাল তাই না আনতে পারবো না, আনতে পারবো না ওই গাড়ির মাল, গাড়িতে করে না ঘোড়াই করে শুধু? না ঘোড়াই করে ওইভাবে তো ধান আর ওই জায়গায় চোখে মারাই করা হয় না, ওই যে
আমি আপনার, যাই হোক, আমি আপনার আরেকটা কথা কই, সেটা হলো কি, সামনে এমন একটা যুগ আসতেছে আমরাই হয়তো দেখে যাইতে পারি, সেই যুগটা হলো এরকম যুগ আপনার ঘোড়ার যুগ। এক সময় ঘোড়া যেমন ব্যাপক যুদ্ধক্ষেত্রেও কাজে লাগছে, তারপরে আমরা দেখি ছোটোকালে পরিবহনে কাজে লাগছে, নেক্সটে এরকম হইতে পারে আপনার সমস্ত যানবাহন বন্ধ হয়ে যেতে পারে, বিশেষ করে তেল ভিত্তিক এবং ইলেকট্রনিক এগুলা বাতিল হয়ে যেতে পারে, কারণ এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা ধরেন যে আরও বিভিন্ন ধরনের মানে রসুলের ভবিষ্যৎবাণী, ঠিক আছে, যে সেই আগের জামানা অর্থাৎ আধুনিক টেকনোলজি এবং মনে করেন যে পরিবহন এগুলি কিছুই থাকবে না, সব আগের জামানার মতো হয়ে যাবে, সেই ঘোড়া তলোয়ার সেই যুগ আবার ফিরে আসবে। সেই যুগ ফিরে আসতে গেলে এই যুগ শেষ হয়ে যেতে হবে, তারপরে না, যুগ আস্তে আস্তে মনে করেন যে রাস্তাঘাট যেমন আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট উন্নতি হইতে হইতে এই পর্যায়ে আপনি কোনোদিন কল্পনা করছেন যে এরকমভাবে পাকা রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করুম, আমাকে ঘরের কোনা দিয়ে পাকা রাস্তা হইব, এইরকম একটা রাস্তা, এটা তো স্বাভাবিক একটা রাস্তা, এই যে আমরা পাকা রাস্তা থেকে নাইমে এই এই রাস্তাতে আসলাম, এরকম পাকা রাস্তা আমরা চোখে দেখব আমাদের আশেপাশে, এমনকি বাথরুমের রাস্তাটাও পাকা করছে অনেক বাড়ির, ওই পিচ ঢালের পথ, পিচ ঢালাই পথের কথা আমি বলতেছি, সেই জামানা কি আপনি কল্পনা করছি আমরা ওই জামানায় যখন আমরা ছুটে ছিলাম যে এই জামানা এরকম আসবো, এরকমভাবে ধীরে ধীরে তাই হবে। আপনি মনে করেন যে মরুকরণ, একটা দেশ মরুকরণ কীভাবে হয়, টেরও পাওয়া যায় না, দেখা যায় প্রথমে একটা গাছ মারা গেল, আবার আর একটা গাছ মারা গেল, এই ফসল হইতেছে না, ঠিক আছে, আস্তে আস্তেই বোঝা যায় দেশ মরুকরণ হয়ে যেতেছে, টেরও পাওয়া যায় না, কখন টের পাওয়া যায়, যখন দেখা যায় যে না এলাকার মানুষ খাদ্যের অভাবে কিংবা পানির অভাবে কিংবা অন্য কোনো কারণে এখানে আর টিকতে পারতেছে না, তারা এলাকা ছাইড়ে যায়, এইরকমভাবে ধীরে ধীরে হয়। মানে যে শস্যা, হ্যাঁ শস্যা হয়েছিল, হ্যাঁ, কিন্তু একদিনই বৃষ্টি নামছে, একদিনই বৃষ্টিতেই সব সব টইলে গেছে, গা সব শেষ, পানি খেতে খেতে পানি জমে গেছে, পানি সরতে সরতে আপনার মনে করেন এক সপ্তাহ লাগছে, এক সপ্তাহে তো আর আপনার এই শস্যা বাইসা, এই কারণে আমি বলছিলাম যে এই যে টেকনোলজি, এই সেই ঘোড়ার যুগ যদি ফিরে আসে, আপনার যদি দশটা ঘোড়া থাকে খামারে, আপনি যে কী লাভবান হইবেন অকল্পনীয়, এটা তো আমার এখন সেই যুগে আসতে পারে, কিন্তু সময় লাগবে, সময় লাগবে বলা যায় না, আমার কাছে মনে হয় বেশি সময় লাগবে না, সময়ের ব্যাপার আছে, যেমন এই দেশে এক সময় ছিল মানুষ পৃথিবীতে আসার পরে থেকে তারা গোষ্ঠীতে গোষ্ঠীতে তারা দলবদ্ধভাবে থাকতো, হিংস্র সামাজিক ভয়ে হিসেবে, হিংস্র পশুর ভয়ে তারা ওই পাথর ছুটত, ওই হিংস্র পশু নিজেরা বাইসে থাকার, মানুষ বাইসে থাকার জন্য গাছে চেরা থাকতো, আবার গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে তার বন জঙ্গলে ঘুরে ঘুরে তারা খাদ্য আহরণ করতো, তারা কোনো খাদ্য উৎপাদন করতে পারতো না, পারতো না, বুঝলেন তো, দেখো কাঁচা মাছ কাঁচা মাংস এগুলি খাইতো, তারপরে আপনার যখন এগুলো তো বিজ্ঞান আমাকে কয়, কিন্তু আমরা তো জানি মানুষ আসলে সভ্য হিসেবেই দুনিয়াতে আসছে, আচ্ছা একেবারে মনে করেন যে হযরত আদম আলাইহিসসালাম ওই সময় তো আমি বলি হযরত আদম আলাইহিসসালাম কৃষি কাজ করছে আর মা হাওয়া এই তাঁতের কাজ করছে, এগুলি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিয়েই দিছিল, বুঝতে পারছেন, মানুষ সভ্য হিসেবেই এই বেহেস্ত থেকে বা জান্নাত থেকে এই দুনিয়াতে আসছে, আমাদেরকে যা বিজ্ঞান বলে এটা সত্য না, আমি মনে করি সত্য না, বুঝতে পারছেন, শুধু তাই না, মানুষকে আল্লাহ পাক ভাষা তারপরে বই পুস্তক এগুলো দিয়েই দুনিয়াতে পাঠাইছে, যেমন হযরত আদম আলাইহিসসালামের উপর সহিফা নাজিল হয়েছিল আসমানি কিতাব, কোন পথে আমরা চলবো সেই পথ সেই দিক নির্দেশনা সেই যুগের উপযোগী কইরে আপনার ওহী নাজিল হয়েছে এবং এগুলা ছিল লিখিত,
দুনিয়াতে যত কিছু লিখিত আছে সেই লিখিত জিনিসের দাম বেশি মৌখিক কথার চাইতে, অন্ধবিশ্বাসের চাইতে। লিখিত যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলা কিছু কিছু বিকৃত হয়ে গেল, যদিও কিছু কিছু বিকৃত হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ইসলামের কোরআনের কথার সাথে আপনার ওই যেমন মনে করেন বাইবেলের কথার অনেক মিল আছে, আবার আপনার যে হিন্দুদের যে বেদ, ঠিক আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই সমস্ত বেদের ভিতরে অনেক মানে অনেক জ্ঞান, ঠিক আছে, অনেক জ্ঞান লেখা আছে। সেই জ্ঞানগুলোর সাথে কোরআনের সাথে অনেক মিল খায়, অর্থাৎ ইসলামের জ্ঞানের সাথে এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ইত্যাদি বেদের কথার অনেক মিল খায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো আজকে মনে হয় আর একে পাওয়া যাবে না শাকিল ভাইকে, যায় সারবো তাই না, যায় সারে নাই, যায় সন্ধ্যার পরে আমি জানি, যাইতে যাইতে অন্ধকার হয়ে যায়। এগুলো কি খের? খের কিনতে হয়েছে নি আপনার? আপনি দানি জমি টুমি থেকে কিছু খের টের পান না? তাই অল্প কিছু হয়েছিল আপনার ওই যে ওই শুকনা শুকনা ইয়ের খবর কি? শুকনা যে ছাগল খাওয়ান, গরুরেও খাওয়ান না? গরু খাওয়াই। তাই হালিম ভাই, এরা কি নির্বাচনী ক্যাম্পিং করতেছে নাকি? হালিম ভাই, এই হালিম ভাই, এরা নির্বাচনী ক্যাম্পিং করতেছে, নির্বাচনী ক্যাম্পিং করতেছে নাকি? শোভাযাত্রা বোঝা যায় কোন প্রার্থী, কোন প্রার্থীর পক্ষে এরা প্রচারণায় নামছে বোঝা যায়? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।